গাইস, তো চলে এসেছি আমরা সেই কফি শপে, আর একদম আলনচুয়ার থেকে বাস স্টেশন থেকে একটু দূরেই আর সেই নতুন একটি কফি শপ খুলেছে, আর এখানে আমরা এসেছি আজকে। আর চলো উপরে গিয়ে দেখা যাক কী কী আছে আর ওখানে কী কী পাওয়া যায়, সব কিছু ডিটেলসে দেখবো। আর সত্যি আমার মনে হচ্ছে যে একদম পুরো সামনেই এসে দোকানের পুরো যে একদম সিঁড়ির পুরো পাশেই সেই দেখতে পাচ্ছি যে কফি শপ কত সুন্দরভাবে সাজানো এবং ডেকোরেশনটা কত সুন্দরভাবে করেছে। চলো উপরে যাওয়া যাক আর ওখানে গিয়ে দেখা যাক, চলো। দারুণ ফিলিং হচ্ছে, ঠিক আছে। তো আমার মনে হয় এখানে বেশ অনেক কিছু সাজিয়েছে। আচ্ছা আমি ফ্রন্ট দেখিয়ে দিই, ঠিক আছে, দেখতে থাকো। মানে ডেকোরেশনটা শুধু অসাম, ঠিক আছে, তো সুন্দরভাবে সাজিয়েছে। আর এখানে যারা ফোনপে করতে চাও অবশ্যই ফোনপে অ্যাভেলেবেল আছে, এখানে ফোনপেও করতে পারবে পে। আর কত সুন্দরভাবে সাজিয়েছে দেখো, একদম নতুন, ঠিক আছে। তবে ডেকোরেশনগুলো একটু অন্য ধরনের, ঠিক আছে, আমার তো বেশ ভালোই লাগছে, আশা করি যারা আসবে তাদের আরও ভালো লাগবে। এইদিকে দেখতেই পাচ্ছ যে হালকা সবে ডেকোরেশন করা হয়েছে, আর এটা একদমই পুরো নতুন, ঠিক আছে। কিছু গানের আসর বসেছে, চলো ওখান দেখিয়ে নিই। রক্ত আলতা পায় আমার চোখের জল দিলা না বিদায়, তুমি হৃদয় চাইলা না একবার চইলা গেলা, আমি আজ রাতের হইবার পরে আর ভাবো না আমার। মাঝে মাঝে তবু দেখা পাই চিরদিন, কেন পাই না। আচ্ছা আমার হিয়ার মাঝে লিখিয়েছিলে দেখতে আমি পাইনি, বাহ। তারপর এটা কি বলছে, না আমি চিনি গো চিনি তোমার ও গো বিদেশি। আচ্ছা থাক, তো বুঝে গেছি, আমি বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। কফি হাউসের লোগোটা দারুণ বানিয়েছে ভাই, যে বানিয়েছে, ঠিক আছে। আর লাইটিং দিয়ে বেশ সাজিয়েছে এখানে সমস্ত সব কিছু, আর কি বলবো বেশ ভালো লাগছে। এই যে আলাদিনের প্রদীপ, ঠিক আছে, এই ডেকোরেটার করেছে লেগেছে। যে চিকেন এটা হচ্ছে ব্রিমক, ঠিক আছে, ব্রিমক ক্যাফে, আপনারা চলে আসুন। আর এখানে কি কি আছে দেখে নিন, আর আমরা খাওয়ার অর্ডারটাও করে ফেলি। চলে এসছে যার যার জন্য আমরা ওয়েট করছিলাম, ঠিক আছে। এই যে ভালো করেছে, তাই না, ও টিস্যু পেপার তো উঠবে, টিস্যু উঠবে না, নতুন হয়েছে, এটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে আমাদের, ঠিক আছে। আর খাওয়ার পরে দেখাচ্ছি, আর খাওয়া শুরু করে দিয়েছে। এ ভাই এক এক তুই মোমো কি বললি, আনলি আর শেষ হলো? হ্যাঁ আমার আমার জন্য কোথায়, এখানে শেষ বাবাই খাওয়া শেষ, তাই তো বাবাই। বাবাই কেমন লাগছে একটু বল। খুব ভালো লাগছে, ফ্যান্টাস্টিক। কেমন লাগছে? এখন শুধু খাওয়াই মন দিয়েছে, আমি তোমার মন দিই। আচ্ছা তাহলে দেখতে পাচ্ছো বাবাই খাবার মন দিয়েছে এখন, ঠিক আছে। আর এক প্লেট শেষ আনলো শেষ, ঠিক আছে। তো দেখছো যে এখানে কত সুন্দরভাবে ডেকোরেশন করেছে আর সব কিছু সাজানো গোছানো। আর এখানে যারা আসবে আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো কীভাবে আসতে হবে কোথায় আসতে হবে। আর একদম রিসেন্টলিভাবে এগুলো বানিয়েছে, এখনও পুরোপুরিভাবে সেভাবে আস্তে আস্তে অনেকেই আসবে। আর যারা যারা আসতে চাও আমার ডেসক্রিপশনে দিয়ে রাখবো, অবশ্যই সেই লোকেশান দেখে অবশ্যই চলে আসবে। আর আমার যদি বলতে হয় তাহলে মালঞ্চ বাজার থেকে একটু ছাড়িয়ে বাস স্ট্যান্ড থেকে একটু এগিয়ে আসতে হবে। আর এখানে আসো, আশা করি ভালো লাগবে। আর এখানে সন্ধ্যে টাইমে বিশেষ করে আসবে, কারণ এখানে এসে সত্যি মনোরম পরিবেশ পাবে। আর সত্যি কথা বলতে এখানে দারুণ মানে একটা ভিউ তৈরি হচ্ছে, দেখতেই পাচ্ছ গানের আসর থেকে শুরু করে সব কিছু এখানে বেশ ভালো পরিবেশগুলো। তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে ডেকোরেশনগুলো সাজিয়েছে, আর ওগুলো দেখো ফুলদানি থেকে শুরু করে বেশ রিয়েল মনে হচ্ছে, ঠিক আছে, একদম পুরো রিয়েলই মনে হচ্ছে। আর এগুলো দেখো একদম রিয়েল, না এই পাতাটা রিয়েল, এই পাতাটা কিন্তু একদম রিয়েল, ঠিক আছে। দেখো আমি তো মনে করেছিলাম যে এটা প্লাস্টিক, হ্যাঁ ভাই আমি তো ভেবেছিলাম প্লাস্টিক, কিন্তু রিয়েল, ঠিক আছে। আচ্ছা তো চলো, আমাদের মোমো রেডি হয়ে গেছে, চলো ওখানে গিয়ে খাবো। তো মোমো অ্যাটলিস্ট চলে আসলো, ঠিক আছে।
মোমো খাবে কে কে আমাকে কমেন্ট করে জানাও। চলো খাওয়ার পরে কথা হবে। আর বাবাই কটা খাবি মোমো বল, কটা খাবি ভাই? আমার প্লেটটাও নিয়ে চলে গেল। স্বচ্ছ দেখো বাবাই, মোমো এক প্লেট খেয়ে নিয়েছে, আবার এক প্লেট নিয়ে শেষ করে দিচ্ছে। এটা কি ঠিক? ঠিক এক প্লেট খেয়েছে তবু আমার মোমোটাও নিয়ে চলে গেল, এটা কিন্তু ঠিক না। না বাবাই, বাবাই তুমি বলো ঠিক? ও বাবাই এক প্লেট খেয়েছিস তুই, আর এক প্লেট খাবি কি? চল অর্ডার করি। এ ভাই আর এক প্লেট মোমো দিয়ে দাও, যাই তাই নাকি? তুই এক প্লেট খেয়েছিস, আবার আসলো, আবার তুই নিয়ে চলে গেলি। শুধু বাবাই মোমো শুধু খেয়েই যাচ্ছে। আমার প্লেটটা সামনে ছিল, আমি কথা বলছি দেখে ও নিয়ে নিল, নিয়ে নিয়ে আবার খাওয়া শুরু করে দিয়েছে। তো যাই হোক, খাওয়ার পরে কথা বলছি, না হলে মানে নিয়ে নিচ্ছে, সব খেয়ে নিচ্ছে। ঠিক আছে, দারুণ বানিয়েছে মোমো। ঠিক আছে তো এখানে চলে আসো, ছটা লেগে আর এখানে আসো, আশা করি খুবই ভালো লাগবে। আর পরিবেশটা জাস্ট অসম। ঠিক আছে, বেশ ভালো লাগলো খেয়ে। এখনও খেয়ে যাচ্ছি, এক প্লেট খাওয়া হয়ে গেছে, বাবাই নিয়ে নিয়েছিল, আবার এক প্লেট অর্ডার করেছিলাম, আবার চলে এসছে, খাওয়া শুরু করে দিয়েছি। ঠিক আছে আর খাচ্ছি, দেখো যারা যারা খেতে চাও চলে আসো। তো সত্যি খুবই সুন্দর এই কফি শপটি, আর আপনারাও আসুন, এখানে বেশ সুন্দর পরিবেশ দেখতে পাবেন। আর আবারও বলে রাখি, কফি শপটি কিন্তু মালঞ্চ বাসস্ট্যান্ড ছেড়িয়ে কিছু দূর গিয়েই এই কফি শপটি পেয়ে যাবেন। আসবেন, আশা করি ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।